স্বনির্ভর দলের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প জাগো। আর এই প্রকল্পের অন্তর্গত স্বনির্ভর দলগুলো 5,000 টাকা আর্থিক অনুদান পাবে। স্বনির্ভর দলের মহিলারা কিভাবে স্বনির্ভর হতে পারে এই উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে স্বনির্ভর মহিলাদের নিয়ে একটি কর্মশালা আয়োজিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মাদারিহাট বিডিও সহ জেলা ও ব্লকের আধিকারিকগণ। এদিনের কর্মশালায় এলাকার প্রায় 400টি স্বনির্ভর দলের মহিলারা উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান যে স্বনির্ভর দলের মহিলারা যাতে আরো বেশি করে আত্মনির্ভর হয়ে ওঠে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প জাগো। আজ এই জাগো প্রকল্প ছাড়াও অন্যান্য সরকারি প্রকল্প নিয়ে এই কর্মশালায় আলোচনা হয়। মানে মাদারিহাটে বেসিক্যালি জাগো নিয়ে ওয়ার্কশপ ছিল আমাদের। মাদারিহাটে যতগুলো আমাদের এসএসজি গ্রুপ আছে ওদেরকে আমরা এখানে ডেকেছিলাম। শুধু জাগোই নিয়ে অন্যান্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো আমাদের স্কিম আছে, খাদ্য সাথ থেকে শুরু করে স্বাস্থ্য সাথী আছে, আমাদের কৃষক বন্ধু আছে, বাংলার শস্য বিমা যোজনা আছে, আর উৎকর্ষ বাংলা নিয়ে বড় ওয়ার্কশপ আমরা এখানে করলাম। যেহেতু উৎকর্ষ বাংলা রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে, জাগো ভি রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে, সে সংক্রান্তে আমরা এখানে ওয়ার্কশপ করেছি এখানে। আর আমাদের মাদারিহাট ব্লকে যতগুলো এসএসজি গ্রুপ ছিল ওদেরকে ডাকা হয়েছে এখানে। তার মেন উদ্দেশ্য এটা হচ্ছে, যেহেতু জাগো স্কিম বেসিক্যালি এসএসজি গ্রুপকে আমরা গভর্নমেন্ট 5,000 টাকা এককালীন ইনসেন্টিভ দিচ্ছে তাদের, সেই জন্য ওদেরকে একটু আমরা ওর আত্মনির্ভর কীভাবে করা যাবে সে নিয়ে একটা ইনসেন্টিভ আছে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে। ওর আমরা এই প্রোগ্রাম মাধ্যম থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য স্কিমগুলো আছে সেগুলোকে একটু অ্যাওয়ারনেস বি এখানে করছি, কিন্তু ওর আমরা খুব ভালো ওয়ার্কশপ হয়েছে এখানে। 400 থেকে বেশি আমি দেখতে পাচ্ছি এখানে আছে। ওর পরবর্তীকালে এই ওয়ার্কশপের ভিত্তিতে আমরা এখানে ক্যাম্পগুলো করব। আমাদের এখানে স্বাস্থ্যসাথী ক্যাম্প হবে, আমার জাগুনি অন্যান্য কিছু ইস্যু আছে ওগুলো ক্যাম্প হবে, আর অন্যান্য যে ইস্যুগুলো আছে কীভাবে ওদেরকে ওর প্রমোট করা যাবে সে নিয়ে আমরা এখানে পরবর্তীকালে অনেক উদ্যোগ নেব। ধন্যবাদ।